ষাটার্থ প্রবীণ স্বাস্থ্যকর্মী এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য আজ থেকেই শুরু হয়ে গেল বুস্টার ডোজ। অনেকটাই দুশ্চিন্তামুক্ত জানালেন টিকা প্রাপকরা। কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ব্যক্ত করেন, দুটি অভিনব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তিনি আলোকপাত করতে চলেছেন, যার মধ্যে 15-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন, যা ইতিমধ্যেই 3রা জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে, আর অন্যটি হল ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাটার্ধদের তৃতীয় ভ্যাকসিন হিসেবে বুস্টার ডোজ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, যিনি বা যারা ভ্যাকসিন নিয়ে থাকুক না কেন, তৃতীয় ডোজ হিসেবে এই ভ্যাকসিন বা বুস্টার ডোজটি নিতে পারেন। এটি মূলত ইমিউনিটি বর্ধক একটি বিশেষ ব্যবস্থা। বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, পুলিশ প্রশাসন, যারা সরাসরি বিভিন্নভাবে মানুষের ভিড়ের মাঝে অথবা কাছাকাছি আসতে বাধ্য থাকেন, তাদের সংক্রমণের সম্ভাবনাটা ততটাই বেশি থাকে। তাই এই ব্যবস্থার ফলে খুশি প্রবীণ থেকে ফ্রন্টলাইন ওয়ার্কার সকলেই। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, আগামীতে 60 বছরের নিচে সকলকে দেওয়া হবে, তবে বিগত প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার সময় গুরুত্ব বুঝে বিচক্ষণতার সাথে তালিকা প্রস্তুত করার মাধ্যমেই। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এইরকম এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সেখানে অ্যাম্বুলেন্স চালক, অফিস কর্মী, নার্স, ডাক্তার, কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সকলকেই আজ এই বুস্টার ডোজ দেওয়া হয়। আগামীতে ধাপে ধাপে অন্যান্য ফ্রন্টলাইন ওয়ার্কারদের ডেকে নেওয়া হবে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। জনসাধারণের জন্য দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, তৃতীয় ডোজ অনেকেরই বাকি আছে। আর এমনি বুস্টার ডোজটা আমাদের 39 সপ্তাহ যাদের অতিক্রান্ত হয়েছে, স্বাস্থ্যকর্মী, পৌর যারা ইয়ে আছেন আর বা ফ্রন্টলাইন ওয়ার্কার, ওদেরকে বুস্টার ডোজ বা প্রিকশনারি ডোজ বলা হচ্ছে, ওটা দেওয়া হচ্ছে। কত সংখ্যক আজকে দেওয়া হলো? আজকে আমাদের স্বাস্থ্যকর্মী 200 জন দেওয়া হবে, টার্গেট নিয়েছি যেমন আসছে অ্যাভেলেবিলিটির উপর। এই বুস্টার ডোজের ফলে কী হবে মূলত? বুস্টার ডোজ যে কোনো ভ্যাকসিনে তো আমার ইমিউনিটি পাওয়ার একটু করবে, বুঝতেই পারছেন। আমাদের ভ্যাকসিন নেওয়ার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং আক্রান্ত হওয়ার প্রবণতা কমে, এবং আক্রান্ত হলেও দ্রুত আরোগ্য কামনা করে, আরোগ্য লাভ করে মানুষ। এই জন্যই বুস্টার ডোজ দেওয়ার কথা ভাবা হচ্ছে, দেওয়া হচ্ছে। আপাতত সকলের জন্য তো নয়, আপনারা পেয়ে কতটুকু খুশি? আপাতত স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাটার্ধ সবাইকে দেওয়া হবে, ধীরে ধীরে দেওয়া হবে। ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে ধাপে ধাপে আমরা দেবো। এটা কি সাধারণ মানুষের জন্য আগামী দিনে? সাধারণ মানুষ ষাটের ঊর্ধ্ব যারা আপাতত পাবে, বলছিলেন যে বুস্টার ডোজটা হলে ভালো হয়, অনেক দেশে দেওয়া হচ্ছিল, যে আমরা এটা পেয়ে আমরা খুশি। আজকে 10 তারিখ চলবে যতদিন আমাদের স্বাস্থ্যকর্মী, অনলাইন ওয়ার্কার আর ষাটার্ধ বয়স্কদের জনসাধারণের জন্য দেওয়া হচ্ছে। এটা কি কোভিশিল্ড কি কোভ্যাক্সিন? যেই ডোজটা পেয়েছে, যে কোভিশিল্ড পেয়েছে সে কোভিশিল্ডই পাবে, দ্বিতীয় ডোজ নেওয়ার 39 সপ্তাহ পর, আর যে কোভ্যাক্সিন পেয়েছে কোভ্যাক্সিন পাবে। বিশেষ কোনো নিয়ম নীতি আছে? না, নিয়ম নীতি কিছু নেই। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ যেভাবে নেওয়া হয়েছে সেভাবেই, সেই ধরনের ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জ্বর, একটু ব্যথা ট্যাথা হয়, খুব হালকা, মারাত্মক কিছুই হয়নি। দ্বিতীয় ডোজের থেকে সময় কতটুকু? 39 সপ্তাহ দ্বিতীয় ডোজ নেওয়া, 39 সপ্তাহ পরে এটা দেওয়া হবে। 39 সপ্তাহ মানে 273 দিন মতন হচ্ছে বলে জানা আমি দেখেছি। আপনার নাম পরিচয়? ডক্টর তারক বর্মন, সুপারিনটেন্ডেন্ট শান্তিপুর স্টেট জেনারেল। এখানটায় আপনার কোভিশিল্ড আর কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জন্য বুস্টার ডোজ, যারা ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কমপ্লিট করেছে। সেকেন্ড ডোজ হওয়ার 9 মাস পরে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, আজকে প্রথমেই দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মী 100 জনকে এখানে আজকে দেওয়া হবে, আর সাধারণ পাবলিক যারা আছে তাদের এখানে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নিয়ম কি আছে? নিয়ম বলতে আপনার দ্বিতীয় ডোজ যারা নিচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ তাদের কমপ্লিট হয়েছে, তাদের 9 মাস পরে আর কি, 9 মাস পূর্ণ হলে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আর যাদের কোভিড পজিটিভ হচ্ছে অথচ তাদের দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়েছে, তাদের 6 মাস পরে এই বুস্টার ডোজ দেওয়া হবে, হচ্ছে আজকে। স্বাস্থ্যকর্মী বাদে যেহেতু আজকে আমাদের আছে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে, আর সাধারণ পাবলিকে কাউকে দেওয়া হচ্ছে না আপাতত, ওদের এখানটায় আজকে দেওয়া হচ্ছে সেকেন্ড ডোজ। পুলিশ কর্মী এসেছিলেন?
পুলিশকর্মী জানি না, ডাক্তার নার্স আর অন্যান্য যারা আমরা পেয়েছেন এরা সবাই নিয়েছি। কতজন? 100 জনকে দেওয়া হবে। পর এখন আমরা তো আসলে ডাক্তারের পর্যায়ে পড়ি না, কারণ যেহেতু বিশেষজ্ঞরা বলছে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত খবর এটা দিয়েছেন যে স্বাস্থ্য এই ফ্রন্টলাইন ওয়ার্কারদের বা স্বাস্থ্যকর্মীদের আগে ভ্যাকসিনটা দেওয়ার জন্যে, কারণ তাতে অনেকটাই আমরা উপকৃত হব। এটা অমিক্রনের জন্য সেইভাবে বলতে পারবো না, তবে অমিক্রন আসার পরে অনেকদিন আগে থেকেই এটা বুস্টার ডোজ দেওয়ার কথাটা হচ্ছে, হয়তো অমিক্রন এসে গেছে বলে তাই আজকে আপনার এটা দেওয়া হচ্ছে। আমার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বকুল বিশ্বাস, পিএইচএন। কতদিন বাজেন? আপনার নাম আর পরিচয়? কি কাজ করেন? আমি নিয়েছিলাম বুস্টার ডোজের সময় কিনলাম বুস্টার ডোজ, আমরা যেহেতু সবসময় রোগীর সঙ্গে থাকি, সেহেতু এই বুস্টার ডোজ নেওয়ার পর আমাদের মনোবল আরও বেড়ে গেল, আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো। আপনার নাম পরিচয়? মিশন নন্দী, তিনি বলেন কাজ শান্তি থানা নদিয়া থেকে। মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।